আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে মহান ভাষার মাসের শুভেচ্ছা। মহান ভাষার মাসের ভয়েস মেরিনার বিশেষ আয়োজন আমি কি ভুলতে পারি অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ নয়ন। প্রিয় দর্শক, আজকে আমরা মাতৃভাষা সম্পর্কে ইসলামে কি গুরুত্ব দেওয়া হয়েছে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় ইসলামে মাতৃভাষার গুরুত্ব। আর আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ে তৈয়াত তাহিরিয়া সুন্নিয়ার উপাধ্যক্ষ মাওলানা সালাউদ্দিন মাহমুদ তারেক। মাওলানা সালাউদ্দিন মাহমুদ তারেক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ভালো আছেন আপনি? জি মহতরম, অনেকে মনে করে থাকেন যে ইসলামে মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়নি, বিশেষ একটি ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি মাতৃভাষাকে গুরুত্ব দিয়েছেন ইসলাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের ভাষায় কথা বলতে অধিক স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং তিনি সকলকেই তার মাতৃভাষার গুরুত্ব দিয়ে কাজ করার জন্য কথা বলতেন। আমরা আজকে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো মহতরম, আমরা প্রথমেই একটা বিষয় আসলে জানতে চাই যে আমরা ভাষা বলতে মূলত কি বুঝি। মেরিনার সকল দর্শক শ্রোতাকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে যে শব্দ সমষ্টি উচ্চারণ করা হয় সেটাই হচ্ছে ভাষা। আর মাতৃভাষা, আর মাতৃভাষা হচ্ছে যেটা শিশু, যে শিশু জন্ম থেকে যে মায়ের ভাষায় মায়ের অঙ্কিত শেখানো যেই ভাষা প্রকাশ করে, যেই ভাব প্রকাশ করে সেটাই হচ্ছে মাতৃভাষা। যদিও দর্শক বিষয়টি জানেন, তারপরেও আমরা বিষয়টি একটু আলোচনা করলাম। মহতরম, ইসলামে মাতৃভাষার গুরুত্ব, যে আমরা ইসলামের দৃষ্টিতে প্রতিটি জাতির মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করব যেহেতু আজকে। সো আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃভাষার উপর কি গুরুত্ব দিয়েছেন বা কি বলেছেন? ইসলাম যে মাতৃভাষাকে কতটুকু গুরুত্ব দিয়েছে এগুলো বলে শেষ করা যাবে না। অসংখ্য কুরআনুল করিমের আয়াত এবং রসুল করিম সরকারুল ইসলামের মুখনিষ্ঠিত মিয়বাণী হাদিস শরীফ এবং তার সামগ্রিক যে দৃষ্টিভঙ্গি সবগুলো পর্যালোচনা করলে একটি বিষয় ফুটে উঠে যে ইসলাম মাতৃভাষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেছে। মহান রব্বুল আলামিন কুরআনুল করিমে এরশাদ করেছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফি আলসানাতিকুম ওয়া আলওয়ানিকুম। মহান রব্বুল আলামিন এরশাদ করেছেন, তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমান এবং জমিন যে তিনি সৃষ্টি করেছেন, আর বিভিন্ন ভাষা এবং বর্ণের বৈচিত্র্য যে তিনি অপরূপে সজ্জিত করেছেন। তার নিদর্শনাবলীর অন্য নিদর্শনাবলীর অন্যতম হচ্ছে আসমান এবং জমিনের এই যে সৃষ্টি, জগতের সৃষ্টি এবং বিভিন্ন ভাষাভাষীর মানুষ এবং বিভিন্ন বর্ণের মানুষ, অর্থাৎ প্রতিটি ভাষায় কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ দিয়েছেন। অবশ্যই সব ভাষা আল্লাহরই সৃষ্টি, কোনোটাকে বড় আর কোনোটাকে ছোট এগুলো বড় ছোট করার কোনো অবকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন মাতৃভাষার উপর? রাসূল করিম সরকারুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি এরশাদ করেছেন, তোমাদের প্রভু এক, তোমাদের পিতামাতাও এক। জি, সুতরাং আরবির উপর আজমের কোনো গুরুত্ব নেই, যেমনটি গুরুত্ব নেই সাদার উপর কালার, কালো সাদার উপর কালো ব্যক্তির যেমন গুরুত্ব নেই। শুধুমাত্র গুরুত্ব হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচেয়ে মর্যাদাপূর্ণ যে তাকওয়াই বেশি অগ্রগামী, ভাষার বৈচিত্র্য নয়। জি, তিনি কালোর উপর সাদাকে প্রাধান্য দেননি, আরবের উপর আজমিকে প্রাধান্য দেননি, তিনি তাকওয়ার ক্ষেত্রে যে অগ্রগামী সেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটাই বলেছেন। অর্থাৎ আর রসুল করিম সরকারুল ইসলাম এরশাদ করেছেন, আমি সবচেয়ে বেশি বিশুদ্ধ আরবিবাসী। জি, তিনটি কারণে তিনি আরবি ভাষাকে মর্যাদা দিয়েছেন, অর্থাৎ তিনি মায়ের ভাষাকে, মায়ের ভাষাকে তিনটি কারণে গুরুত্ব দিয়েছেন। তিনি প্রথমে বলেছেন আরবি ভাষায় গুরুত্ব, তিনি বলেছেন যেহেতু আমি আরবি। জি, এক নম্বরে বলেছেন আমি আরবি,
জি। দুই নম্বরে তিনি বলেছেন যেহেতু কোরআনের ভাষা আরবি, জি। তিন নম্বরে বলেছেন যেহেতু বেহেস্তেদের ভাষা আরবি, জি। এক নম্বরে বলেছেন মায়ের ভাষা আরবি। আপনারা দেখুন, কোরআনুল করিম আরবি ভাষা অবতীর্ণ হয়েছে এই কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেহেতু আরবে জন্মগ্রহণ করেছেন। অন্যান্য ধর্মগ্রন্থের দিকে যদি নজর দেন আপনারা দেখতে পাবেন হিব্রু ভাষায় নাজিল হয়েছে তাওরাত, ইরানি ভাষায় নাজিল হয়েছে ইনজিল এবং গ্রিক ভাষায় অবতীর্ণ হয়েছে জবুর। যে নবী যে ভাষায় কথা বলেছেন সে ভাষায় সেই ধর্মগ্রন্থ নাজিল হয়েছে। আরবের মানুষকে সুন্দর করে বোঝানোর জন্যে, গোছানোভাবে বোঝানোর জন্যে, সাবলীলভাবে উপস্থাপনের জন্যে আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। সুতরাং মায়ের ভাষায় নাজিল হয়েছে, মায়ের ভাষাটাকে গুরুত্ব দিয়েছেন। তিনি যে জাতিকে নবী দিয়েছেন এবং যে ভাষার উপর দিয়েছেন সে ভাষায় ধর্মগ্রন্থ দিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো, যদি আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি আমাদের ভাষায় জন্মগ্রহণ করতেন কোরআন বাংলা ভাষায় অবতীর্ণ হতো। জি অবশ্যই, সেটি কারণ স্বজাতির স্বজাতিকে বোঝানোর জন্য মাতৃভাষাটাই খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ মাতৃভাষায় যেভাবে নিজের ভাব প্রকাশ করা যায়, হৃদয়ঙ্গম করা যায় আর অপরজনকে বোঝানো যায়, সে ভাষা অবশ্যই গুরুত্বপূর্ণ। ইসলামও সেটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বলেছে। মোহতারাম, আমরা একটা বিষয় দেখে থাকি যে আজকে যারা ইসলামের সমালোচক তারা কিন্তু মনে করে থাকেন বা অনেকে বলে থাকেন যে ইসলাম মাতৃভাষাকে গুরুত্ব দেয়নি। হয় বিশেষ কিছু আমরা রাজনৈতিক দল দেখি যাদের কারণে হয়তো তারা এই প্রশ্ন তোলেন। আসলে বিষয়টা কীরকম? আসলে বিষয়টা একদম একপেশে হয়ে যায়। জি, ইসলাম কোনো ধর্ম কোনো ভাষাকে সেই গুরুত্ব দেয়নি। জি, যেটা আলোচনার পূর্বেও আমরা আলোচনা হয়েছে, কোনো বিশেষ সব ভাষা তো আল্লাহরই। জি জি, সব ভাষা তো আল্লাহরই। কোরআনুল করিমের মধ্যে আপনারা দেখুন আর রহমান, আল্লামাল কুরআন, হালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, দয়াময় আল্লাহ, তিনি মানুষ সৃষ্টি করেছেন আর তাকে কোরআন শিক্ষা দিয়েছেন এবং মানুষের মনের বাপ প্রকাশের অধিকার দিয়েছেন। আল্লামাহুল বায়ান, হালাকাল ইনসান শিখিয়েছেন, আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে মনের বাপ প্রকাশ করতে শিখিয়েছেন। জি জি জি, সুতরাং সেই মায়ের ভাষা তো কেড়ে নেওয়ার অধিকার কারো নেই, যেহেতু মহান রব্বুল আলামিন তাকে সেই অধিকার দিয়েছেন। এটা মানুষের মৌলিক অধিকার। অর্থাৎ যদি একটি ভাষাকে যদি বড় করা হয় তাহলে তার মৌলিক অধিকারকে সেখানে ক্ষুণ্ণ করা হয়। মোহতারাম, আরেকটা বিষয় আমরা এখানে আলোচনা করতে পারি যে মাতৃভাষা আমাদের বাংলা, এই বাংলার জন্য 1952 সালে আন্দোলন হয়েছিল। এখন আমরা এই মাতৃভাষাকে বিশ্বব্যাপী করার জন্য ইন্টারনেটে অনেক আন্দোলন চলছে। যারা এখন তরুণ যুবক রয়েছেন, যারা তথ্য প্রযুক্তিতে এগিয়ে রয়েছেন, তারা আন্দোলনটা করছে। অর্থাৎ সেটি এমন একটা বিষয় যে এই ভাষাটাকে একেবারে যে মানে হেয় করার কোনো সুযোগ নেই, আমার মনে ভাব প্রকাশ করার জন্য এই ভাষাই গুরুত্বপূর্ণ। তো এখানে যে ইসলাম প্রচারের জন্য মাতৃভাষাটার গুরুত্বটা কি? একটি বিষয় প্রশ্নের মধ্যে উঠে এসেছে, যে ভাষা আন্দোলনের কথা, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়ে যারা অবদান রেখেছেন, আন্দোলন করেছেন, সেটাকে ইসলাম কীভাবে দেখে? জি, আমরা আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস শরীফের দিকে যদি আমরা নজর দিই আমরা দেখতে পাই, কালা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান কাতালা দুন হাক্কি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি তার অধিকার আদায়ের জন্যে যদি মারা যায় সে নিশ্চয় শহীদ, বহু শহীদ। জি, তা যার প্রতিদান বেহেশত, তার ন্যায়সঙ্গত অধিকার অধিকার আদায়ের জন্য। জি, যে ভাষা ভাষা তার একটা তার মৌলিক অধিকার, তার মায়ের ভাষা কথা বলা তার জন্মগত অধিকার, এই জন্মগত অধিকারকে প্রতিহত করার বা লঙ্ঘন করার কোনো সুযোগ নেই, তাকে তাকে দমিত রাখার কোনো সুযোগ নেই। সুতরাং মায়ের ভাষায় কথা বলতে পারা, এই ভাষা রক্ষার জন্য আন্দোলন করা, ন্যায় সঙ্গত সংগ্রাম করা, অবশ্যই সেটা আন্দোলন জেহাদও বটে, জেহাদের পর্যায়ে পড়ে। কারণ আমার মায়ের ভাষা যদি আমি শিখতে না পারি, আমি বলতে না পারি, মনের ভাবটা তো প্রকাশ করা যায় না। মহতারাম, একটা বিষয় আমরা, সুতরাং এই ক্ষেত্রে যে মাতৃভাষার গুরুত্ব এবং সত্তা, জি অবশ্যই এটাকে আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীর দিকে যদি আমরা নজর দিই আমরা দেখতে পাবো যে তিনি মাতৃভাষাকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি সাহাবাদেরকে নির্দেশ দিয়েছেন।
কোন বাংলাদেশে যারা আমরা বসবাস করছি, আমরা যারা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, আর বাংলা যদি আমি না জানি, এক্ষেত্রে তো আমার ধর্ম প্রচারের জন্য আমার সমস্যা হয়। এই বিষয়টা সে বুঝতে পারবে না। হ্যাঁ, বাংলা ভাষায় যদি সে ভালোভাবে উৎকর্ষ সাধন না করে, ভাষা একদিকে তার জাতীয়তাকে হৃদয়ঙ্গম করার জন্যে, অন্যদিকে ইসলামকে ভালোভাবে জানার জন্যে নিজের মায়ের ভাষায় চর্চা করা অত্যন্ত জরুরি। এবং সে বিষয়টি আসলে এখানে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর একথা বলার সুযোগ নেই, কোনো সুযোগ নেই। জি, ইসলাম একটি ভাষাকে গুরুত্ব দিয়েছেন, মাতৃভাষাকে গুরুত্ব দেননি। যেটা পূর্বের আলোচনায় এসেছে, সব ভাষা আল্লাহরই সৃষ্টি। আপনি দেখুন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছিলেন যে বিশ্বে প্রায় 2796 ভাষা রয়েছে। জি জি। অধ্যাপক রফিকুল আলম তিনি বলেছেন প্রায় 6000 বেশি ভাষা রয়েছে। জি। চীনেও রয়েছে বেশ কয়েকশো ভাষা। জি। মানুষ যে ভাষায় তার মনের ভাব প্রকাশ করে সেটাই তার মাতৃভাষা। সুতরাং সব ভাষা যেহেতু আল্লাহরই প্রদত্ত। জি। দেখুন, হযরত আদম আলাইহিসসালাম, মা হাওয়া আলাইহিসসালাম যে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন, তাদের নিজস্ব সেই ভাষা নিয়েই তারা এই পৃথিবীতে আগমন করেছেন। আর সকল মানুষ হচ্ছে বনি আদম, আদমেরই সন্তান। আদমের সন্তান হিসেবে সব আদমের সন্তান হিসেবে ভাষার এবং বর্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। মহান রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে সাত করেছেন, ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানিন কওমিহি ইউবাইয়িনু লাহুম। জি। আমি প্রত্যেক রসুলকে তাদের ভাষাভাষী করে পাঠিয়েছি, তাদের গোত্রকে, তাদের জাতিকে, যাতে সুবিন্যস্তভাবে অত্যন্ত সহজ সরলভাবে ব্যাখ্যা করতে পারে। আপনি এর আগেও বলেছেন যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের উপর পর যদি কোনো নবী নাজিল পাঠাতেন, তিনি বাংলা ভাষা, সেটি আমরা আল্লাহর এই যে কুরসুরার রহমানের আল্লাহ মাহল বয়ান, ওখান থেকে আমরা বুঝতে পারি তিনি মানুষকে ভাষা শিখিয়েছেন। মানুষকে ভাষা শিখিয়েছেন এবং প্রতিটি গোত্রকে তার মায়ের ভাষার উপর নবী পাঠিয়েছেন। অর্থাৎ ইসলামের সেই গুরুত্বটা, মাতৃভাষার গুরুত্বটা খুবই দরকার এবং খুবই অপরিসীম। মহতরম, ভাষা আন্দোলনের ব্যাপারে আমরা আলোচনা করেছি, মাতৃভাষার ব্যাপারে আমরা আলোচনা করেছি। আজকে এই যে আমরা বাংলা ভাষা, এর পাশাপাশি ইংরেজি ভাষা আর আরবিক ভাষা, সব ভাষা মিলিয়ে আগে এক নম্বরে মাতৃভাষায় গুরুত্ব দিতে হবে। তারপরে মাতৃভাষায় যেহেতু সে যখন উৎকর্ষ সাধন করবে, তখন পাশাপাশি অন্য ভাষাগুলো জাতীয় প্রয়োজনে, আন্তর্জাতিক প্রয়োজনে সেগুলো শেখাও দরকার। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আমি কি বলিতে পারি অনুষ্ঠানে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমরা জানলাম, শুনলাম ইসলামে মাতৃভাষার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া আছে। আল্লাহ মাহুল বয়ান, আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ মানুষকে ভাষা শিখেছেন, অর্থাৎ প্রতিটি ভাষা কিন্তু মানুষের জন্য। আর তিনি নবী পাঠিয়েছিলেন, যেসব নবী পাঠিয়েছেন প্রত্যেককে প্রতিটি জাতির স্বভাষার উপর, তাদের মাতৃভাষার উপর তিনি পাঠিয়েছেন। অতএব বাংলা ভাষা, আমাদের প্রতিটি ভাষা শেখার আগে আগে আমার মাতৃভাষা বাংলা ভাষাকে গুরুত্ব দিতে হবে, এবং সেই গুরুত্ব দিয়েছেন ইসলাম। এসব অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকল দর্শককে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।